আসেন, অন্তত পক্ষে এই দুই দিনের জন্য এতটুকু সময় আল্লাহর রাস্তায় যদি ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াসিলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করবেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আজকের দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন আমি পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সূরার নাম্বার হচ্ছে 9 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 130, এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 16। সূরাটি মাদানী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর এই সূরাটি নাজিল হয়। তাহলে আমরা এই সূরাতে যে বিষয়গুলা ব্যাপারে বলেছি সেটি হচ্ছে, এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের 9 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 130, এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 16 এবং সূরাটি হচ্ছে মাদানী। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে আমি 114টি সূরার মাঝে সূরা তাওবার 110 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত এবং 110 নম্বর আয়াত এই দুইটা সূরার এই দুই আয়াতের উপর আমি কথা বলার জন্য চেষ্টা করব। প্রথমত আমি যেই আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী কুরআনুল কারীম, সেই কুরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করেছি মিনাল মুমিনিনা ইমানদারদের কাছ থেকে। এখন ইন্না মানে হচ্ছে নিশ্চয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ দিয়ে বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা। এখন নিশ্চয় কেন বললেন, ইন্না কেন বললেন, আল্লাহ তাআলা তো এমনি কথা বললেই সত্য কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাক মিনাল্লাহি কিলা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে। আল্লাহ তাআলা এমনি নর্মালি বললেও বলতে পারতেন, কিন্তু এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইন্না দিয়ে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাঝে কিছু বিধান, কিছু ব্যবসার কথা বলেছেন। ব্যবসা মানে হচ্ছে আমাদের দুনিয়ার মানুষ বুঝি, দুনিয়ার মানুষ একে অন্যের সাথে ব্যবসা করে, লেনদেন করে। অর্থাৎ যে সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াজারুল বাই, ব্যবসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যখনই জুমার দিনে আজান দেওয়া হয় তখনই তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ব্যবসার কথা বলেছেন। এখানেও মুবাসসিরিনে কেরাম উল্লেখ করেন যে ব্যবসা তদানীন্তন সময় আরব দেশের লোকেরা সব চাইতে বেশি করত ব্যবসা, এই জন্য আল্লাহ তাআলা এখানে বা শব্দটা উল্লেখ করেছেন। বাই শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। এখন আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে চাকরির এখন যে প্রাধান্যতা ছিল তদানীন্তন সময়ে সবচাইতে বেশি প্রাধান্য ছিল ব্যবসা। এখনও সারা পৃথিবীতে যারা ব্যবসায়ী তারা চাকরিজীবীর চাইতে আরও সম্মানে মর্যাদায় আরও অনেক বেশি উঁচুতে আছেন, ঠিক কিনা? কারণ আপনি যদি দেখেন
যে সারা পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিটার নাম কি? আসবে কার নাম? জেফ বেজোস। জেফ বেজোস, উনিও একজন ব্যবসায়ী। এর আগে ছিলেন কে? বিল গেটস, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা, উনিও ছিলেন ব্যবসায়ী। তাহলে এভাবে করে এই সারা পৃথিবীর ধনীদের তালিকায় যাদের নাম আসে সেটা হচ্ছে ব্যবসায়ীদের নাম আসে। এরপরে উবার, এরপরে ফাটাও, এ সমস্ত যে কোম্পানিগুলা তারা যে সেবা দিচ্ছে এটাও হচ্ছে তাদের এক প্রকারের ব্যবসা, যেটা ব্রেন খাটাইয়ে কাজ করে। এভাবে করে ব্যবসার কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, কারণ সারা পৃথিবীর অনেক মানুষ আছে ব্যবসা প্রিয়। যেমন আজকে আমাদের মাহফিলের ভিতরে অনেক দোকানদার ভাইরা এসেছেন, তারা সবাই কি করেন? ব্যবসা করেন। বাজারে যাইবেন সব ব্যবসায়ী আছে না নাই? আছে, বাজারেও ব্যবসায়ী। এভাবে করে সারা পৃথিবীর সব জায়গায় ব্যবসা, এটা কথা উল্লেখ আছে। আবার অনেক আলেমও আজকে দেখা যাইতেছে তাফসির মাহফিল নিয়ে ব্যবসা করে, আছে না নাই? আজকে তাফসির মাহফিলের পবিত্র মঞ্চগুলোকে তারা অপবিত্র করে ফেলতেছে। আজকে যে তাফসির মঞ্চের ভিতরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যেভাবে কোরআনুল করিমের তাফসির করতেন, একদম ডাইরেক্ট কোরআনুল করিম খুলে সরাসরি তাফসির করতেন, উনি নিজে পায়ে হেঁটে 15 কিলোমিটার 20 কিলোমিটার হেসে হেঁটে হেঁটে বই বিক্রি করতেন, মানুষদেরকে এভাবে করে দিনের ফতে আনার জন্য কষ্ট করেছেন। এভাবে আগের ওলামায়ে কেরাম কত ভালো ছিল, যিনি ছিলেন তাফসিরের একমাত্র উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জমিনে, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো তাফসিরের উজ্জ্বল নক্ষত্র আর বাংলাদেশে একজনও নাই। উনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করে তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন। আজকে মাহফিলগুলোতে দেখা যাইতেছে কেউ একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, কেউ বলতেছে ওরে বাটফার, আছে না নাই? তাফসিরের মাহফিলে কে এগুলো বলে না? অথচ আমাদের এই পবিত্র মঞ্চগুলোকে তারা খুব অপবিত্র করে ফেলতেছে। এরপরে এক বক্তাকে দেখলাম গড়ের গড়ের থেকে বটনিদা নিয়ে আসি, বক্তাকে কোরআনের জন্য গড় থেকে বটনিদা নিয়ে আসছি। সে মনে বউর সাথে কোন আলাপ করতেছিল, হঠাৎ করে হুজুরে কোন কথা বলে ফেলছে, একদম ডাইরেক্ট বউ হয়তো বা তরকারি করতেছে, এখান থেকে বটনিদা নিয়ে আসি হুজুরকে কোরআনের জন্য, নাউজুবিল্লাহি মিন জালে। এই হলো আজকে আমাদের তাফসির জগতের জগতের ইতিহাস। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে ওলামায়ে কেরাম যে এখলাস, সেই এখলাস থেকে আজকে ওলামায়ে কেরাম অনেক দূরে সরে গেছেন। অনেকে এই জন্য মাহফিলটাকে ব্যবসা মনে করে, ঠিক কিনা? এই জন্য আসুন, আমাদের মাহফিল হচ্ছে হেদায়েতের একমাত্র উৎস, যেখান থেকে মানুষগুলা হেদায়েত নিয়ে, যদি একজন মানুষ, একজন ফথারা মানুষ যদি আমার কথার দ্বারা দিনের আলো ফিরে পায়, ইসলামের সেই সঠিক পথে যদি চলে আসে, তাহলে আমার জীবন সফল, ঠিক কিনা? আজকে আমরা সেই কুরআনুল করিমের সেই সোনালি যুগে, সাহাবায়ে কেরামের সেই সোনালি যুগে আমাদেরকে ফিরে যেতে হবে। যদি আমরা সফল কাম হতে চাই, যদি আমরা পরিপূর্ণ ইমানদার হতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলাম যে যা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করে গিয়েছেন, আমাদেরকেও ঠিক দাওয়াতের ময়দানে তাফসির মাহফিল এভাবে কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে যারাই হকের কথা বলতেছে, হকের পথে চলতেছে, ইসলামের কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আজকে বিষোদ্গার চলতেছে, ঠিক কিনা? আজকে যদি আমরা সেই মাহফিলগুলোকে পবিত্র রাখতে চাই, আমাদেরকে পবিত্র কোরআনুল করিমের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, ইসলামের যে শিক্ষা, এর কাছে আবার ফিরে আসতে হবে। এই জন্য যখন বার্টার্ড রাসেল বিলেতের হাউস অফ কমন্সের সামনে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে উনি 2 ঘন্টা আলোচনা করেছিলেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান পৃথিবীর আজকে কোথাও তো শান্তি নাই, বাংলাদেশে কি শান্তি আছে? নাই। তাফসির মাহফিল গুলা মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি হক কথা বলে, ইমামের চাকরি ওই হুজুর আমাদের চাকরি তো 80% চলে গেছে, আর 20% না আছে। আজকে মসজিদেও হক কথা বলা যায় না, মাহফিল গুলাতে হুজুরকে যে মনে হয় যেন গলা টিপি ধরা হয়েছে, আগেভাগে বলে দেয়, আগেভাগে বিভিন্ন প্রকারের টোকেন দিয়ে দেয়, আগেভাগে বলে দেয় হুজুর এমনি এমনি ওয়াজ করবেন, এভাবে ওয়াজ করবেন, ওনারা তালিকা করে। আবার কিছু কিছু লোক আছে কয় হুজুর কোরআনের অপব্যাখ্যা করে, নাউজুবিল্লাহ। তো যদি তুমি এতই ব্যাখ্যা জানো তো তুমি আসি ব্যাখ্যা করো, তুমি কোরআনুল করিমের এক সূরা তাওবা খোলো,
তুমি কুরআনুল কারীমের অন্যান্য 114 সূরার ভিতরে অন্যান্য সূরাগুলো পড়ো, তুমি ব্যাখ্যা করো ভাই তুমি কিরকম ব্যাখ্যা দান বলো আছো, ঠিক কি না? আজকে দেখা যাইতেছে অনেকে পবিত্র কুরআনুল কারীমের এভাবে ওলামায়ে কেরামদেরকে অপমান করা, এভাবে করে বলতেছে অপব্যাখ্যা করা হয়। তাহলে আপনি সঠিক ব্যাখ্যা জানেন, আপনি বলেন সঠিক ব্যাখ্যাটা কি? উনি অপব্যাখ্যা করতেছেন, আপনি সঠিক ব্যাখ্যাটা বলেন। ঠিক, আরে ব্যাখ্যা যদি আপনি নিজে জানেন তারপরে না বলবেন যে আপনি অপব্যাখ্যা করতেছেন, ঠিক কি না? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হাল কি, আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে কোনো একটা ব্যবসার কথা বলবো? সুবহানাল্লাহ, আপনারা আমাদের মতো মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তাদের ভিতরে আপনারা ইনসাফ যথাযথ পাবেন না, তাদের ভিতরে সততা নাই। ব্যবসা করতে হলে সৎ হওয়া লাগে, যদি আপনি অসৎ ব্যবসায়ী হন, আপনি যদি কোনো দোকানদারি করেন, দোকানের ভিতরে যদি খাদ্যে ভেজাল দেন, অথবা যে পরিমাপ করতেছেন ওই পরিমাপের ভিতরে যদি আপনি ভেজাল দেন, যেই 1 কেজির ভিতরে যদি আপনি 200 গ্রাম কম দেন, তাহলে কি আপনি সৎ ব্যবসায়ী নাকি অসৎ ব্যবসায়ী? এগুলো কি মানুষই করে না? কিন্তু আল্লাহকে 2 নম্বরই করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও গোলাম, দুনিয়াতে তুমি ব্যবসা করতে ভালোবাসো, আমি আল্লাহ কি তোমাকে এমন কিছু ব্যবসার কথা বলে দেব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবসার জন্য ডাকতেছেন, আল্লাহ তাআলা এই অত্র এলাকার মানুষদেরকে ডাকতেছেন, আল্লাহ তাআলা এই সারা কুমিল্লা অঞ্চলের সকল মানুষদেরকে ডাকতেছেন। শুধু কুমিল্লা অঞ্চলের সকল মানুষ নয়, আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীকে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও গোলাম, তুমি কি আমি আল্লাহর সাথে ব্যবসা করবে? আমরা কি আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছি? তাহলে আয়াতের সামনের দিকে যাওয়া হবে, আর নাহলে সামনের দিকে যাওয়ার বলতেছিলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও গোলাম, তুমি কি ব্যবসা করবে আমার সাথে? কোন ব্যবসা, এমন একটা ব্যবসার কথা বলবো, দুনিয়ার জীবনে কোনো মানুষ আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না যে ব্যবসা করলে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে, এরকম কি কেউ গ্যারান্টি দিতে পারবে? যদি কোনো মানুষের সাথে ব্যবসা করেন যে তুমি যদি আমার সাথে ব্যবসা করো তাহলে আমি তোমাকে একদম জান্নাত জাহান্নাম থেকে যা কিছু আছে সব কিছু পার করে নেবো, এরকম কি কোনো ব্যবসায়ী আছে? দুনিয়ার মানুষ কি এই গ্যারান্টি দিতে পারে? যদিও কিছু কিছু ফিসাবেরা কয় আমার কাছে যদি মুড়ি দাও দুইজন ফিরজার সে দুইটা ডানাত করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন জালে, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে পর্যন্ত, নিজের এত আদরের আত্মীয় স্বজনদেরকে পর্যন্ত বলতেছেন যে তুমি এই কথা মনে করিও না যে তুমি আমি নিজের মেয়ে ফাতেমা, এই কারণে তুমি নাজাত পেয়ে যাবে, যদি তোমার আমল ভালো হয় তারপরে তুমি নাজাত। তাহলে বিশ্বনবীর চাইতে কি বড় ফিসাবার কেউ আছে? এই জন্য এই লোকেরা মুরিদ হয় আকাম কুকাম সুদ বাট্টা থেকে শুরু করে দুনিয়ার 2 নম্বরে বাটফারি সিটিংবাজি থেকে শুরু করে সব কিছু করে আবার ফিসাবের মুরিদ হয়, মনে করে ফিসাবে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যতই আকাম করি সব কার উপরে যাইব? ফিসাবের উপরে। এত সোজা আল্লাহ তাআলার কোরআন বলতেছে, এত সোজা আজকে আমরা কোরআনুল কারীমের শিক্ষা থেকে দূরে সরে যাইতেছি। বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে ব্যবসার জন্য ডাক দিতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, ও গোলাম, তুমি কি ব্যবসা করবে? আমি কি তোমাকে এমন একটি ব্যবসার কথা বলবো? আল্লাহ তাআলা কি বলবেন? অবশ্যই বলবেন, সামনের আয়াতে তুনজিকুম মিন আযাবিন আলিম, ও গোলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ ব্যবসা নয়, তুনজিকুম মিন আযাবিন আলিম, ওই ব্যবসার দ্বারা তোমাকে আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাহলে এরকম ব্যবসা কি আমরা করতে রাজি আছি? এই যে এত কষ্ট করে মাহফিলের আনজাম করেছে, এত কষ্ট করে এত বড় ফ্যান্ডেলের আয়োজন করেছে, এরপরে ব্যানার থেকে শুরু করে কত পরিশ্রম, কত শ্রম, কত টাকা পয়সা কালেকশন, সব কিছু, এত কিছু সব কিছু আমরা করেছি কি, কিসের জন্য? আখেরাতের জন্য নয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নয়। এই যে বাংলাদেশে অসংখ্য মাহফিল হইতেছে, বাংলাদেশের মতো এত মাহফিল সারা পৃথিবীর কোথাও, সব কিছুর একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, তুমি যদি আমার সাথে ব্যবসা করো, তুনজিকুম মিন আযাবিন আলিম, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবসার 1 নম্বর সৎ শর্ত হচ্ছে
আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি? করেছি। যারা জবাব দেয় নাই তারা বোধহয় এখনো বিশ্বাসী হয় নাই। আমরা কি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি না? করি করি। ঈমান কয়টা জিনিসের? একটা। ঈমান কয় জিনিসের উপর? শুধুমাত্র এক জিনিসের উপর ঈমান আনলে হবে? না। আমরা ঈমানে মুফাসসালে কয়টা জিনিসের ভিতরে কথা বলি? সাত। এক নম্বরে আমানতু বিল্লাহ, এক নম্বরে কার প্রতি বিশ্বাস? আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন তুমিনুনা বিল্লাহ, ও গোলাম ও গোলাম ও গোলাম তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দুই নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা দিতেছেন, এক নম্বরে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, দুই নম্বরে আমি আল্লাহ তাআলার পথে যারা জিহাদ করবে, যারা জান এবং মাল বাজি রেখে আমি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করবে, তারাই তাদেরকে আল্লাহ তাআলা ব্যবসার সুসংবাদ দান করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বরটাতে আছি কিন্তু দুই নম্বরটাতে নাই, পাওয়া যায় আমাদেরকে না? আহা, আমাদের মুসলমানদের আজকে চরিত্র কেমন হয়ে গেছে! আমরা আজকে জিহাদ নিয়ে আলোচনায় ভুলে গেছি। এমনও মসজিদের ইমাম আছেন জীবনে জিহাদ নিয়ে আলোচনাই করেন নাই, ঠিক কিনা? অথচ আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 27টা যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ, উনি শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করেন নাই, শুধুমাত্র নামাজ পড়েন নাই, শুধুমাত্র রোজা রাখেন নাই, শুধুমাত্র হজ করেন নাই, উনি ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি, ছিলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর লোহার হেলমেট ফোরছেন কিনা? ফোরছেন কিনা? অথচ আমাদের কিছু কিছু হুজুররা এমন ভাবে কথা বলে, হুজুর একটু ওয়াজ করেন অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, হকের কথাগুলো বলেন, হুজুরে কয় একটু নানি করে, ভয় পায়। আমাদের কি কি ভয় ফেলে চলবে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এক নম্বরে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। বিশ্বাসের ধরন হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে তাসদিক বিল জিদান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের সকলের কি রব কে? আল্লাহ। কবরের প্রথম নম্বর প্রশ্ন কি হবে? তোমাদের রব কে? তোমাদের রব কে? সবাই চিৎকার দিয়ে বলুন, আমাদের রব কে? আল্লাহ। আমাদের ঐশী বাণী কি? কুরআন। এই কুরআন হচ্ছে আমাদের জীবনের গাইডলাইন। এই কুরআন যেই পথে আপনাকে যেতে বলবে, ওই পথে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষমান। সুবহানাল্লাহ। আর আপনি যদি কুরআনুল কারীমের এই পথ ফন্তা থেকে যদি কোনো দূরে সরে যান, আপনি আবু লাহাবের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি হয়ে যাবেন, ঠিক কিনা? তো বলতেছিলাম যে এক নম্বরে আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুমিনদেরকে কিছু কর্মসূচি দিতেছেন, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইন্নাল্লাহ আশতারা। ও ইমানদাররা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আশতারা ক্রয় করেছি। কে কিনেছেন? আল্লাহ তাআলা। আচ্ছা, ব্যবসা করতে লাগলে একজন থাকে কিনিয়ে, মানে একজনে কিনে আরেকজনে বিক্রি করে, আপনারা তো বুঝেন, দুনিয়ার এসে ভালোই বুঝেন, কিন্তু আখেরাতেরটা? আখেরাতেরটা কি আমরা বুঝি? দুনিয়াতে কোন ব্যবসা করলে লাভ হইব খুঁজতে থাকে, কতজনের লোকে যে পরামর্শ করে, কিন্তু ইসলামের বেলায় আসলে আমরা আর কিছুই জানি না। এরকম ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আপনি সাধারণ দুনিয়াতে মাত্র 20-30 বছর ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো টাকা পয়সা ইনকাম করার জন্য কত কিছুই করলেন, কত বাড়ি গাড়ি, কত কিছুর দরকার, এই জন্য ভালোভাবে আমাকে ব্যবসা করতে হবে, একটা বাড়ির দরকার হুজুর, একটা গাড়ির দরকার, হ্যাঁ, ল্যান্ড ক্রুজার, BMW, কত নামি দামি ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ, এরপরে কত নামি দামি ব্র্যান্ডের গাড়ি আমার দরকার, শুধুমাত্র দুনিয়ার জীবনে, সাময়িক দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য আমার কত কিছুর দরকার হয়। কিন্তু যেই আজ যেই জীবনের শুরু আছে শেষ নাই, যেটা
যেখানে আপনি মরবেনও না বাঁচবেনও না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। এই জীবনে তো আপনার মৃত্যু আছে, হতে পারে আপনি ব্যবসা শুরু করেছেন কয়েকদিন পরে মারা যেতে পারেন, ব্যবসা শুরু করতে গেছেন তখনও মরে যেতে, নাকি কারো গ্যারান্টি আছে? চার তোলা দিয়ে কনসে বলে হুজুর 100 বছর বাঁচি, আসেন নি কেউ এরকম? আরো 2 বছর বাঁচবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? মাহফিলে আসছেন, মাহফিল থেকে বাড়িতে যাইবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই মাহফিলে এই বছর আছে, আগামী আগামী বছর এরকম থাকবো বলতে পারবো কেউ? তাহলে এই জীবনের কি কোনো গ্যারান্টি আছে, কোনো দাম আছে? এখন যদি মরে যান আপনার এক ফসার মূল্য, আপনাকে কেউ মানুষ বলবেন না, আপনাকে সবাই বলবে লাশ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আশতারা, বলতেছিলাম ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে একজন থাকবে ক্রেতা আর একজন থাকবে বিক্রেতা। আমি একজন কাছ থেকে কিনবো আর একজন আমার কাছে বেচবে, এটাই তো হয়, আপনি কিনবেন না হয় বিক্রি করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, সুবহানাল্লাহ। কি কিনে নিলেন জানতে চান? জানতে চান? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ তাআলা তোমার যে জীবন আছে, তোমাকে যে 60 বছরের জিন্দিগি দিলাম, 50 বছরের জিন্দিগি দিলাম, 40 বছরের জিন্দিগি দিলাম, 80 বছরের জিন্দিগি দিলাম, এটা সবটা কে কিনে নিয়েছেন? কে কিনে নিয়েছেন? আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই আমি কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমরা যারা এখানে আছি আমরা সবাই কি মুমিন নয়? মুমিন মানে যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, আমরা সবাই কি মুমিন নয়? ওয়াখর দাওয়ানা।